দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সাবেক ফরাসি প্রেসিডেন্টের এক বছরের জেল নেদারল্যান্ডসে থাকা দবাসীদের তলব করছে তালেবান হতিদের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ল সৌদির বাড়ি ঘরে তালেবানের গাড়ি লক্ষ্য করে হামলা গ্রেফতার দুই লাদাখে ফের চীনের সেনা মোতায়েন সতর্ক ভারত এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান না দিলে যুক্তরাষ্ট্রের কাছে টাকা ফেরত চান এরদোগান চীনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ক্যাপিটাল ভবনের সামনে উইঘুরদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর তাণ্ডব স্কুলে ঢুকে প্রিন্সিপালকে গুলি এবং সর্বশেষ জানিয়ে দেব ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির বলছে বারাদার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন সাবেক ফরাসি প্রেসিডেন্টের এক বছরের জেল ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি দুই সালের নির্বাচনী প্রচারণা অবৈধ অর্থায়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এ ঘটনায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত আদালতের প্রসিকিউটর সারকোজির বিরুদ্ধে ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় নির্ধারিত ব্যয় সীমা দুই কোটি পঁচিশ লাখ ইউরোর প্রায় দ্বিগুণ ব্যয় করার অভিযোগ তোলেন এ খরচ লোকাতে তিনি একটি জনসংযোগ সংস্থাকে ব্যবহার করেন তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার সময় ব্যয়কৃত অর্থের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে আদালতে জানান আদালত বলেছে সার্কোজিকে অতিরিক্ত ব্যয় সম্পর্কে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি শোনেনি এমনকি তার নির্বাচনী প্রচারণা টিম যে খরচের সীমা ছাড়িয়ে যাচ্ছে সেটি তিনি জানতেন সার্কোজির আইনজীবীরা জানিয়েছেন তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন ফলে তার সাজা স্থগিত হতে পারে সূত্র বিবিসি নেদারল্যান্ডসে থাকা দোবাসীদের তলব করছে তালেবান নেদারল্যান্ডসে থাকা দশ আফগান দুবাসীদের আদালতে তলব করেছে তালেবান তাদের চরম শাস্তি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তালেবান গতকাল শুক্রবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এন এর বরাদ দিয়ে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এ এফি জানিয়েছে ডেকে পাঠানো দুবাসীরা আর্থ গোপনে রয়েছেন তালেবান চিঠিতে বলেছে আদালতে হাজির না হতে পারলে তাদের পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হবেন তালেবান আরো বলছে অন্য বিশ্বাস ঘাতকদের শিক্ষা দিতে তাদের চরম শাস্তির মুখোমুখি করা হবে দুই হাজার এক সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো উৎখাত করা হয় তালেবান সরকারকে টানা ২০ বছর অভিযান শেষে চলতি বছরের একত্রিশে আগস্ট আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের প্রত্যাহার করা হয় মাঝের এই সময় দেশটিতে বিদেশি সেনা বাহিনী ও সংস্থার হয়ে দোবাসীর কাজ করেন অনেক আফগান নাগরিক নেদারল্যান্ডসের হয়ে কাজ করা দশজন দোবাসীকে তালেবান চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে এনওএস চিঠিগুলোতে তালেবানের ব্যাজ্যত সিল মহর ছিল চিঠি পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানি ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা ইউরোপ পুলিশের হয়ে কাজ করতেন তালেবানের দাবি ওই দোভাষী বিদেশীদের কাছ থেকে অর্থ নিয়েছেন যা অসম্মানজনক এদিকে আরেকজন লেখা চিঠিতে তালেবান বলেছে আমরা প্রতিশোধ নেব আমরা যদি আপনাদের না পাই তাহলে আপনাদের কাছের মানুষের সঙ্গে বোঝা পড়া করা হবে তালেবান বলছে তাদের বেশ কয়েকজন যোদ্ধা মৃত্যুর জন্য দায়ী ছিলেন ওই দোভাষী 14 আগস্ট ক্ষমতায় আসার পর নানা প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান ক্ষমতায় আসার পর তারা বিদেশীদের হয়ে কাজ করা দোভাষীদের আফগানিস্তান ছেড়ে না যেতে আহ্বান জানায় কি তাদের কোনো ক্ষতি করা হবে না বলে আশ্বাস দেওয়া হয় শুধু তাই নয় আফগানিস্তানের সাবেক সরকারের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যদেরও সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান তবে তালেবানের প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল তেমন দেখা যায়নি নানা বিষয়ে তারা প্রতিশ্রুতির বিপরীতে হেটেছে। এর ওই ধারাবাহিকতায় বিদেশি সেনাদের হয়ে কাজ করা দোভাষীদেরও তালেবান খুঁজে বের করছে বলে উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে হুতিদের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ল সৌদির বাড়িঘরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে কিন্তু সৌদি জোট তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটিকে আকাশে প্রতিহত করেছে এ সময় ড্রোনটির ধ্বংসাবশেষ জাজানের দক্ষিণাঞ্চলে পতিত হয় এবং সেখানের কিছু ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয় শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জাজানের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের মুখপাত্র কর্নেল মোহাম্মদ আল গামদি বলেন চালকবিহীন বোম ভর্তি ওই ড্রোনটি টুকরো টুকরো হয়ে ওহুদ আল মাসারা গভর্নরেটের একটি আবাসিক এলাকার পরে কিন্তু সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রায় সৌদি আরবকে লক্ষ্য করে বোমা ভর্তি ড্রোন হামলা চালায় হুতি ইয়েমেনের রাজধানী সানা দখল করে দু সালে তার পর থেকেই গোষ্ঠীটি বিভিন্ন জায়গা দখলে নিতে সরকারের সঙ্গে লড়াই করেছে সম্প্রতি সম্পদ সমৃদ্ধ মারিফ শহরের সরকার ও হুতিদের মধ্যে লড়াই তীব্র হয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়ামেন ইয়ামেন সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ইয়ামেন জুড়ে ভুজিদের বিরুদ্ধে লড়াই করছে কয়েক সপ্তাহ আগে সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ কমপক্ষে একশো জন নিহত হয় দেশটির উত্তরাঞ্চল মারিব শহরে তীব্র লড়াইয়ের পর ওই হতাহতের ঘটনা ঘটে কৌশলগত ভাবে শহরটি দুপক্ষের কাছে খুব গুরুত্বপূর্ণ তালেবানের গাড়ি লক্ষ্য করে হামলা গ্রেপ্তার দুই আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের চারিকার শহরে তালেবানের গাড়ি লক্ষ্য করে এক বোমা হামলা করা হয়েছে শুক্রবারের এই হামলায় সন্দেহবাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র মুজাহিদ শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানান তবে এই বোমা হামলার জন্য কোন সংগঠনকে নির্দিষ্টভাবে দায়ী করেননি মুজাহিদ অপরদিকে হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি জাভিউল্লাহ মুজাহিদ তার বিবৃতিতে আরও বলেন সন্দেহবাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযান সময় উগ্রবাদী সংগঠন আই একটি খাঁটির সন্ধান পায় তালেবান যোদ্ধারা পরে সেখানে অভিযান চালিয়ে তা উৎখাত করা হয় বোমা হামলায় ও আইএস এর সাথে সংঘর্ষে কয়েকজন তালেবান যোদ্ধা আহত হন। বেশ কিছু সদস্য নিহত হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয় তৎপরতা শুরু করে আঠারো ও উনিশ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে আইএস বোমা হামলা চালায় বোমা হামলায় চার ব্যক্তি নিহত হন তালেবান নেতারা জানিয়েছিলেন আইএস আফগানিস্তানের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না এবং তাদেরকে আফগান ভূমিতে তৎপরতার অনুমতি দেওয়া হবে না সূত্র আনাদুল এজেন্সি লাদাখে ফের চীনের সেনা মোতায়েন সতর্ক ভারত লাদাখে অস্থিরতা এবং চীনের সেনা সরিয়ে নেওয়ার বিষয় আগামী সপ্তাহে তেরোতম বৈঠকে বসার আশা প্রকাশ করেছে ভারত দেশটির সেনা প্রধান জেনারেল মনোজ মকুন্দ নারাভানি শনিবার বলেন লাদাখ সীমান্তে আবারও সেনা মোতায়েন করেছে চীন যা উদ্বেগের বিষয় গত ছয় মাস ধরে লাদাখের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল বলে উল্লেখ করেন তিনি খবর এনডিটিভি সংবাদ সংস্থা এ এন আইকে তিনি বলেন পূর্ব লাদাখে উল্লেখযোগ্য হারে সেনা মোতায়েন করেছে চীন অবশ্যই সেখানে উত্তেজনা বিরাজ করছে যা আমাদের জন্য উদ্বেগের বিষয় তিনি আরো বলেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি পরিস্থিতির উপর নির্ভর করেই আমরা এগোচ্ছি আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ভারতের সেনা প্রধান বলেন আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারি আমি আশাবাদী যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের ১৩তম বৈঠকে আমরা একটি ঐক্যমতে পৌঁছাতে পারব এক বছরের বেশি সময় ধরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে গত বছর জুনে সীমান্তে দুদেশের দেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত বিশ ভারতীয় সেনা নিহত হন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান না দিলে যুক্তরাষ্ট্রের কাছে টাকা ফেরত চানের দোকান দোগান সম্প্রতি রাশিয়া সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন রাশিয়া সফরে গিয়ে এরদোগান বাইডেন প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ আনেন এবং এফ থার্টি যুদ্ধ বিমানের জন্য পরিশোধ করা টাকা ফেরত দেওয়ার দাবি জানান প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সিওস এর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ রাশিয়ার সচি থেকে ফেরার পথে এরদোগান সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতার জন্য হোয়াইট হাউসের মধ্যে যুক্তরাজ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক সমন্বয় ব্রেট ম্যাককারকে তীব্র সমালোচনা করেন কুর্দি মিলিশিয়াদের তুরস্ক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে এদিকে এরদোগান রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর কিনেছেন ফলে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দেখা দেয় একই সঙ্গে এফ থার্টি যুদ্ধ বিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয় যুক্তরাষ্ট্র এতে ব্যাপক ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট এরদোগান এ প্রসঙ্গে তিনি বলেন আমরা এফ35 থার্টি জন্য ওয়ান মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছি এর কি হবে আমরা খুব সহজে এ অর্থ আয় করিনি হয় তারা আমাদের যুদ্ধ বিমান দেবে না হয় টাকা ফেরত দেবে সিরিয়ায় কুর্দিদের যুক্তরাষ্ট্রের মদত দেওয়া রাশিয়া থেকে তুরস্কের এস ফোর ব্যবস্থা ক্রয় ও এফ থার্টি যুদ্ধ বিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে চীনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ক্যাপিটাল ভবনের সামনে ওই ঘুরদের বিক্ষোভ চীনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে একদল উইঘুর সম্প্রদায়ের লোক যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের সামনে বিক্ষোভ করেছে শুক্রবার মার্কিন ক্যাপিটাল ভবনের লিঙ্কন স্মৃতিসৌধের সামনে জড়ো হয়ে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন এ সময় বিক্ষোভকারীরা নিপীড়নের অবসান চান মার্কিন ক্যাপিটাল ভবনের সামনে জড়ো হওয়া উইঘুর বিক্ষোভকারীরা কালো শার্ট পরা ছিলেন ওই একশোর বেশি বিক্ষোভকারীরা লিঙ্কন স্মৃতিসৌধ ও এলাকার সামনে লাইন ধরে দাঁড়িয়েছিলেন এ সময় বক্তারা সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন এসব বক্তাদের মধ্যে আছেন মিশরি থেকে নির্বাচিত রিপাবলিকান দলের নারী কংগ্রেস সদস্য ভিকি জলার নিউ ইয়র্ক থেকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান টম সুজি রাব্বি জ্যাক মেলোনি ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের ভাইস চেয়ারম্যান নুরি তুরকেল বিকি হাটজলার বলেন মার্কিন কোম্পানিগুলো চীনে ব্যবসা করেছে এসকল কোম্পানিগুলোর একটি নীতি ও নৈতিক বাধ্যবাধকতা আছে যা তাদের কোনো কাঁচামাল উইঘুর এলাকা থেকে আসবে না টম সুজি বলেন তিনি সম্পূর্ণরূপে উইঘুর সমর্থক আর চীনের জাতিগত গণহত্যার বিরোধী ওই বিক্ষোভকারীরা আরো দাবি করেন জিনজিয়াং প্রদেশে উইঘুরদের মন্দির শিবিরে আটক রাখা বন্ধ করতে হবে জাতিসংঘের দেওয়া তথ্য অনুসারে কমপক্ষে দশ লাখ উইঘুরকে জিনজিয়াং প্রদেশে আটক করে রাখা হয়েছে ওই বন্দি শিবিরগুলোকে গুলোকে ভিত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র বা শিক্ষণ শিবির বলে অবহিত করে চীন শত্রু এজেন্সি যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর তান্ডব স্কুলে ঢুকে প্রিন্সিপালকে গুলি ফের বন্দুকধারীর হামলার সাক্ষী রইল যুক্তরাষ্ট্র এবার স্কুলে ঢুকে নির্বিচার গুলি চালানো হয় তুরস্কের এই সরি স্কুলের এই সাবেক এক ছাত্র এই ঘটনায় কোনো পড়ুয়ার হতাহতের খবর নেই তবে স্কুলের প্রিন্সিপাল গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে বন্দুকধারী সাবেক ওই স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ টেক্সাসের হিউস্টনের স্কুলের এই ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গেছে তীব্র আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে চিন্তিত অভিভাবকরাও বলাই বাহুল্য এই ঘটনার জেরে ফের যুক্তরাষ্ট্রের বন্দুক নীতি নিয়ে প্রশ্ন উঠে গেছে জানা গেছে গতকাল শুক্রবার বন্দুক হাতে আচমকাই হিউস্টনের ইয়েস গ্রেফ প্রেফ সাউথ ওয়েস্ট সেকেন্ডারি স্কুলে ঢুকে পড়ে ওই আততাই প্রিন্সিপালের কাছের ঘরের সামনেই গুলি চালাতে থাকে সে বিপদ বুঝে পড়ুয়াদের কথা ভেবে তিনি বাইরে বের হয়ে এলে তার পিঠে গুলি লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে এরপরে আততায়ীর খোঁজে নামে হিউস্টন পুলিশ দ্রুত পুলিশের তরফে সতর্কতা জারি করা হয় আকাশ পথেও নজরদারি চালানো হয় অবশেষে পুলিশের নাগালে আসে বন্দুকধারী হিউস্টন পুলিশ তার সম্পূর্ণ পরিচয় প্রকাশ আনেনি তবে জানা গেছে পঁচিশ বছর বয়সী ওই আততাই ইয়েস প্রেফ সাউথ ওয়েস্ট সেকেন্ডারি স্কুলের সাবেক ছাত্র প্রিন্সিপালকে লক্ষ্য করে কেন সে গুলি চালালো তাকে জেরা করে তা বসতে চাইছে পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল বলে হামলা চালানোর চেষ্টা করেছে তবে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে তাণ্ডবের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে খুদে পড়ুয়াদের মধ্যে অভিভাবকরাও চিন্তিত ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীর বলছে বারাদার আফগানিস্তানের প্রথম উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীর কাবুলে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বারাদার এ কথা বলেন এ সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি সহ সরকারের বেশি কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন খবর টোলো নিউজের বারাদার তার বক্তব্যে বলেন ইসলামিক আমিরাত আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় যদি কারো কোনো সমস্যা থেকে থাকে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে তবে আমরা এ সমস্যা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানে প্রস্তুত আছি অন্যের ক্ষতি করার কোনো নীতি বা উদ্দেশ্য আমাদের নেই ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বলেন আমরা সুশাসনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চাই একই সঙ্গে এ অঞ্চল ও বিশ্বের সঙ্গেও একটি নতুন রাজনৈতিক অধ্যায় খুলতে চাই মোল্লা বারাদার ও আমির খান মোত্তাকির বক্তব্য টুইট করেছেন তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন স্বীকৃতি আদায় করতে হলে ইসলামিক আমিরাত কে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু দাবি মেনে নিতে পারে যদিও ইসলামিক আমিরাতের কর্মকর্তারা বিশ্বের দেশগুলোকে আশ্বস্ত করেছেন যে তাদের নাগরিকরা আফগানিস্তানে নিরাপদ থাকবেন সূত্র খবর টোলো নিউজ